যেখানে মিষ্টিমুখ সেখানে ইগলু, সেখানে আজকের গানওয়ালায় আমি সজীব, আর আমার সাথে মিলন ভাই। যেখানে মিষ্টিমুখ সেখানে ইগলু সুখ, তো এভাবে বললে কিন্তু ভালোই হতো, এরপর থেকে তাই বলবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা শুরু করি গান, নাকি তোদের কোনো ফোন আছে? গান গান চল, এটা আমার মন যমুনা অ্যালবামের আর একটা গান। হ্যাঁ এটাতে আমার মন ভরে না, বন্ধু আদরে সারা মন ভরে না, বন্ধু কোথায় তুমি পাই না, আমার মন ভরে না, বন্ধু আদরে সারা না, বন্ধু কোথায় তো রে পাই, আমার মন ভরে না, বন্ধু আতরে সারা মন রে না, বন্ধু কোথায় তো রে পাই, ঠিকানা হারাইলাম বন্ধুর যে দেখা আমি দু চোখ তুলিয়া জীবন ভরিয়া, দু চোখ তুলিয়া জীবন ভরিয়া বন্ধুকে কাছে চাই, বন্ধু আমি কোথায় তো রে পাই, আমার মন ভরে না, বন্ধু আতরে ছাড়া মন ভরে না, বন্ধু কোথায় তো রে পাই, বুঝিলাম অন্তরে ফিরিলাম আসলে বন্ধু, সবশেষে বুঝিলাম অন্তরে ফিরিলাম আসলে বন্ধু নাই, আমি অন্তর চক্ষু মেলিয়া জীবন ভরিয়া, অন্তর চক্ষু মেলিয়া চক্ষু মেলিয়া জীবন ভরিয়া নিজেকে ফিরে পেতে চাই, বন্ধু দেখি সময় বেশি নাই, আমার মন ভরে বন্ধু আতরে ছাড়া মন ভরে না, বন্ধু আমার
বন্ধু দেখির সময় বেশি নাই, ও বন্ধু দেখি সময় বেশি নাই। বাহ, ফোন নিনি। হ্যালো, কে আছেন সাথে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি মেজবা বাপ্পী বলছি, ঢাকা থেকে। কেমন আছেন বাপ্পী ভাই? জি, ভীষণ ভালো আছি। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই নাগরিক টিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এটি তো আসলে দর্শক শ্রোতাদের জন্য উপভোগের একটি শো, বাট আমার মনে হয় যে আমরা যারা গান করছি, যারা নতুন গান করতে চাইছি, তাদের জন্য আসলে এটা একটা লেসন, একটা মিউজিক ক্লাস। যেভাবে আপনারা দুজন গান করছেন আর যেভাবে কথা বলছেন, আসলে গান তো শুনতে ভাল লাগছে, আপনাদের দুজনের যে কথোপকথন সেগুলো শুনতে ভীষণ ভাল লাগছে। ধন্যবাদ। এই তো কথা বলেন মিলন ভাইয়ের সাথে। জি মিলন ভাই, সালাম। মেজবা, ভালো আছো তুমি? জি ভালো আছি, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, থ্যাংক ইউ। তুমি খুব চমৎকার করে বললে প্রোগ্রামটি সম্বন্ধে। ইনফ্যাক্ট আমরা ওই ব্যাপারটাই আলোচনা করছিলাম যে এরকম আয়োজন তো আসলে সচরাচর হয় না, আর গান গাইবার কিছু প্রাণের জায়গা খুব দরকার, যে গানগুলি আমাদের অন্তরকে বাঁচিয়ে রাখছে, যে গানগুলি কিংবা যে কথা আমাদের খুব জানা দরকার, আলোচনা করা দরকার। থ্যাঙ্কস, তুমি খুব সুন্দর করে বলেছো। আসলেই তাই। আর হচ্ছে যে মানে যারা গান করছেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে, তারা তো আপনার সম্পর্কে জানেনি, তো সেই তারপরেও আমার কাছে মনে হয় যে যারা সাধারণ দর্শক, যারা গান, আপনার গান পছন্দ করেন, তারা আপনার একটা অন্যরকম রূপ দেখতে পেল। সেটাই মুখ্য, সেটাই মুখ্য উদ্দেশ্য ছিল আজকের আয়োজনটা আসলে। জীবনের পুরোটা সময় তো আসলে শিক্ষা। তুমি তোমার মানে সরাসরি গুরুর কাছ থেকে শেখো, কিংবা এই পৃথিবীর পথের কাছ থেকে শেখো, প্রকৃতির কাছ থেকে শেখো, শিক্ষা আমাদের চিরন্তন। এবার তুই একটা শোনা। আমি শোনানোর আর সময় নেই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর একটা গান করার সময় পাবো। আমি একটু বিদায় নিয়ে, আচ্ছা দর্শক সাথেই থাকবেন, বারবারের মতো আবারও বলছি, ভালোগুলো শুনতে পাচ্ছি, খারাপগুলো আমাদের লিখে জানাবেন, আর উপদেশগুলো আমাদের চলার পথের পাথেও হয়ে থাকবে। তুমি আর কিছু অ্যাড করতে চাও? তুই সব কিছু বলে দিয়েছিস। আর তারপরে আমি বলি যে আমাদের জীবনের চর্চায় খুব মিথ্যা চর্চিত হচ্ছে। আমি যদি আমার জীবন কিংবা আমার চারপাশের জীবনগুলি বিচার করি, কিংবা আমাদের জাতীয় পর্যায়ের সব কিছুকেই যদি আমরা বিচার করি, আমরা ভীষণভাবে মিথ্যায় চর্চিত মানুষজন। আমাদের জীবনে সত্যিটা কবে আসবে বলতো? আমরা কখন খুব সৎ হব? আমরা চেষ্টা করে যাব। আমি খুব চাই, আমি তথাকথিত কোনো খারাপ কাজ করে ফেললেও সেটির জন্য আমি বলবার সাহস রাখি। হ্যাঁ, সেটাই, সত্যি কথা বললেই হলো। চলো শেষ গানটা করি না? গানটির নাম সন্ধ্যা প্রদীপ। এটি আমার আলিঙ্গন অ্যালবামের একটি গান। লেখা সুর দুটোই আমার। আমি কতটা তোমার
এসেছি, ভালোবেসেছি, চেয়েছো কি কখনো জানতে তুমি, চেয়েছো কি কখনো জানতে তুমি, কি ব্যথায় কেটে যায় দিন রজনী, আমি কতটা তোমার ভালোবেসেছি, ভালোবেসেছি। একবার শুনে দেখো মিনতি জানাই, একবার শুনে দেখো মিনতি জানাই, কি দুঃখে বেজে যায় বিরহে সানাই, সন্ধ্যা প্রদীপ জেলে, সন্ধ্যা প্রদীপ জেলে আসবে কি তুমি, কি তুমি, আমি কতটা তোমার, ভালোবেসেছি। গানওয়ালা।